হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালি রান্নাঘর। আজকের পর্বে আমি খুবই মুখরোচক একটা আলুর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাচ্ছি জিরা আলুর রেসিপি। জিরা আলু আপনারা শুধু শুধুও খেতে পারবেন, আবার রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে। জিরা আলু বানানোর জন্য আমি ব্যবহার করছি রিফাইন অয়েল। এখানে 2 টেবিল স্পুন রিফাইন অয়েল আমি গরম করে নিয়েছি ভালো করে। এবার এর মধ্যে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম। এটা আমি সাদা যে নর্মাল জিরেটা হয় সেটাই ইউজ করেছি। জিরা আলু, জিরাটা তো একটু বেশিই দিতে হবে, আর এই জিরাটা কিন্তু ভালো করে ফ্রাই করাটা জরুরি, তবেই আলুর ফ্লেভারটা ভালো আসবে। বেশি পোড়ানোও যাবে না, কাঁচাও রাখা যাবে না। মিডিয়াম ফ্লেমে ভালো করে দেখুন, ঠিক এই রকম যখন কালার আসবে আর সুন্দর একটা সুগন্ধ বেরোবে, বুঝতে হবে যে জিরাটা ফ্রাই হয়ে গেছে। তখন এর মধ্যে আমি নিজের স্বাদ অনুযায়ী একটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো বড় সাইজের সেদ্ধ করে টুকরো করে নেওয়া আলু। আলুটাকে দেওয়ার পরে আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা হালকা একটু ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাটায় জলের ব্যবহার হবে না, তাই নুনটা একটু কমই ইউজ করতে হবে, সেটা বুঝে দিতে হবে। এবার ভালো করে মিক্সড করে দিয়ে আমি ফ্লেমটাকে লো করে দিয়ে 2 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে রাখছি। 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে নিলাম। এটা নর্মাল জিরা আলু তৈরি হয়ে গেছে। এভাবেও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এটা টেস্ট বাড়ানোর জন্য একটা সিক্রেট জিনিস আমি এর মধ্যে অ্যাড করছি, সেটা হলো চিলি ফ্লেক্স। এখানে আমি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স মিশিয়ে দিলাম। অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে। চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে আমি আরও 1 মিনিটের জন্য একটু লো ফ্লেমে ঢেকে রাখছি, যাতে চিলি ফ্লেক্সে যে স্বাদ আর গন্ধটা মিশে যায়। 1 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি 1 মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু পাতিলেবুর রস আর ধনে পাতাটা মেশাতে হবে, না হলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভালো করে আমি এটা মিক্সড করে নিচ্ছি। তারপরে গরম গরম আমি সার্ভ করেছি জিরা আলুর রেসিপি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।